আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ সিলুয়ার কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় এখানে দুই গছ পরিমাণ কাপড় আছে আমি দুই ভাজে চারপাট করে নিয়েছি প্রথমে আমি দুই ইঞ্চি নিচ্ছি রাবার গড়ের জন্য যেহেতু এখানে দুই গছ পরিমাণ কাপড় সেহেতু এখানে ছত্রিশ ইঞ্চি কাপড় আমি রাবার গড়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা রেখে তেরো ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিয়েছি হাই শেপের জন্য যেহেতু আমি নিচের সাইডে দুই ইঞ্চি দাগ কেটে নিয়েছি সেজন্য আমি কোমরের সাইডে দুই ইঞ্চি দাগ কেটে নিয়ে হাইশেপ দিয়ে দিয়েছি এবার আমি সেলোয়ারটির লম্বা নিচ্ছি এখানে দুই ইঞ্চি করার জন্য চলে গেলে ছত্রিশ ইঞ্চির মধ্যে চৌত্রিশ ইঞ্চি থাকে সেজন্য আমি এখানে তেত্রিশের মধ্যে দাগ কেটে নিচ্ছি কিন্তু আমি চৌত্রিশ পুরোটাই রেখে দেব সেলোয়ারের লম্বা আমি মুহুরির সাইডে আলাদা কাপড় বসিয়ে এরপর ভাঁজ দিয়ে সেলাই করে নেবো অর্থাৎ মুহুরি প্লেটের মধ্যে আমি আলাদা কাপড় বসিয়ে নেব এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখন আমি প্রথমে যেটা করব সেটা হলো হাই শেপগুলো সেলাই করে নেব এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিতে পারেন অথবা বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করার মাধ্যমে আমি হাইশিপটুকু ডাবল সেলাই করে নিচ্ছি প্রথমে সেলাই করে নেওয়ার পর আমি উল্টে নিয়েছি উল্টে নিয়ে ডাবল সেলাই করে দিয়েছি সেমভাবে আমি দুটো হাইশেপ সেলাই করে নিয়েছি এখন আমি রাবার গড়ের জন্য যে দু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম সেটি সেলাই করে নিয়েছি প্রথমে আমি ছোট করে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এরপর আমি যেখানে দাগ কেটেছিলাম দু ইঞ্চি পরিমাণ ঠিক ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এরপরে আমি সোজা সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পর লাস্ট পর্যায়ে আমি আবারও ব্যাক স্টিচ দিয়ে নেব এতে করে সেলাইটা খুলে যাবে না এরপর আমি মাছ বরাবর আরও একটি সেলাই দিয়ে দুটো রাবার গড় তৈরি করে নেব আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেলাই করে নিতে পারেন এ তো লাস্ট পর্যায়ে আমি আবারও ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এরপর আমি মাছ বরাবর আরও একটি রাবার গোড তৈরি করে নিচ্ছি সেমভাবে এখানেও আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নেব এরপর লাস্ট পর্যায়ে আবারও ব্যাক স্টিচ দিয়ে নেব এ পর্যায়ে আমি মোহরি প্লেট ভাঁজ দিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন অথবা এখানে যদি আপনারা পুরো সেলোয়ারটির লম্বা নিয়ে নিতে চান এখানে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা আছে তাহলে আলাদা কাপড়ের টুকরো এভাবে করে বসিয়ে এরপর সেলাই করে ঘুরিয়ে মোহরি প্লেট ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন অথবা চাইলে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন আমি আলাদা কাপড় বসিয়ে এরপর ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি মুহুরির দুটি পার্ট সমান করে ধরে পুরো সেলোয়াটি সেলাই করে নেব অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে আমি সেলোয়াটি কমপ্লিট করে নিয়েছি এখন নিয়ম ফলো করে ছোটো এবং বড় সকলের জন্য চমৎকারই সেলোয়াটি তৈরি করে নিতে পারেন অনেকেই কুমোরের সাইডে একটু বেশি চৌরা চান সেজন্য এখানে আমি সেলোয়াটি পুরো প্লাজোর নিয়মে কেটে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্টাম পদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত